জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, অগ্নি সন্ত্রাস করছে ক্ষমতাসীনরা বলছে রিজভী। এরপর জানিয়ে দিব কাল থেকে ফের 48 ঘন্টার অবরোধ। আরে জানিয়ে দিব 300 আসনে নৌকার মাঝি হতে চান 3362 জন। এদিকে জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। এবং সর্বশেষ জানিয়ে দিব ককটেল নিক্ষেপকারী হেলমেট পরা দুজনকে পুলিশ পালাতে সাহায্য করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অগ্নিসন্ত্রাস করছে ক্ষমতাসীনরা বলছে রিজভী। সারা দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মীরা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে ভীতির রাজত্ব কায়েমের উদ্দেশ্যে প্রতিদিন নৈরাজ্য লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের দুষ্কৃতকারী কর্মীরা। তারা গণপরিবহনে অব্যাহতভাবে অগ্নিসংযোগ করেছে, আর নীরব দর্শকের ভূমিকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জ্বালাও পোড়াও করে অপরাধীরা খুব সহজেই ঘটনাস্থল থেকে সটকে পড়েছে। অথচ প্রত্যক্ষদর্শীদের মতে অধিকাংশ ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বা পুলিশ চেকপোস্টের কাছে। তিনি আরো বলেন, এসব অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধ বা অপরাধীদের গ্রেপ্তারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে দেশজুড়ে চলমান নাশকতায় ক্ষমতাসীন অপশক্তি জড়িত। আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসের বাহিনী ও তাদের আজ্ঞাবাহী পুলিশ সদস্যরা উদ্দেশ্যমূলকভাবে যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বেশ কয়েকটি ভিডিও ফুটেজে চালক বা তাদের সহকারীদের বক্তব্যে স্পষ্ট যে কিভাবে পুলিশ বা ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাসে আগুন দেওয়ার জন্য দায়ী। উদাহরণ টেনে রুহুল কবির রিজভী বলেন, 6 নভেম্বর চট্টগ্রামের চাতরি চৌমুহনী বাজারে পুলিশ বক্সের কাছে, 31 অক্টোবর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের কাছে, 28 অক্টোবর কাকরাইলের কাছে বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এবং 6 নভেম্বর চট্টগ্রামে ট্রাকে আগুন দেওয়ার। ফেনীর স্থানীয় যুবলীগ নেতা নুরুল উদ্দিন টিপুকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এরপর 14 নভেম্বর নাটোরের তাশরেক জামান রিফাত নামে আওয়ামী লীগের কর্মীকে মুখোশসহ গ্রেপ্তার করা হয়, পরে ছেড়ে দেওয়া হয় তাদের। কাল থেকে ফের 48 ঘন্টার অবরোধ। সরকারের পদত্যাগ ও তফসিল ঘোষণার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে ফের 48 ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। সমমনা জোট ও দলগুলোর আগামীকাল বুধবার ভোর 6টা থেকে 6ষ্ঠ দফার এ অবরোধ চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। দেশব্যাপী সড়ক, রেল ও নৌ রাজপথ সহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহন ও অবরোধের আওতামুক্ত থাকবে। এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে 29 অক্টোবর সারাদেশ সকাল সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি সহ সমমনা দল ও জামায়াত। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই গ্রেপ্তার করা হয়। পরে 31 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত 5 দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত টানা 48 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করে। সোমবার ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। বলেন, লোটেরা শাসক গোষ্ঠী সুষ্ঠু নির্বাচনকে অগ্রাহ্য করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে চায়। তিনি বলেন, আওয়ামী শাসক গোষ্ঠী আবারও একতরফা নির্বাচনের বন্দোবস্ত করছে। নির্বাচন কমিশন যে সরকারের পথ রেখা অনুসারে চলবে তার প্রমাণ নিজেরাই দিচ্ছে। তারা সরকারের সাজানো প্রশাসনের কোন রদবদল করবে না বলে জানিয়ে দিয়েছে। সুতরাং এটি হবে প্রতিদ্বন্দ্বিতাহীন একদলীয় বাকশালী নির্বাচন। আপিল বিভাগে জামাতের নিবন্ধন বাতিলের রায় বহাল প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে 300 আসনে নৌকার মাঝি হতে চান 3362 জন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট 3362 জন। জাতীয় সংসদে 300 আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম কেনেন। গড়ে প্রতি আসনে 11 জন এ ফরম কিনলেন। গত শনিবার সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম ভিত্তি এবং জমাদান কার্যক্রমে শেষ হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং
অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত চার দিনে সর্বমোট 3,362 জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন। এতে পাওয়া গেছে মোট 16,81,00,000 টাকা। বিপ্লব বড়ুয়া আরো জানান, ঢাকার 730 জন, চট্টগ্রামের 659 জন, রাজশাহীর 409 জন, খুলনার 416 জন, রংপুরের 302 জন, ময়মনসিংহের 295 জন, সিলেটের 172 জন, বরিশালের 258 জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অনলাইন আবেদন করেছেন 121 জন। শনিবার গোপালগঞ্জ 3 আসনের টুঙ্গিপাড়া কোটালীপাড়া উপজেলার জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামউদ্দিন আহমদ। নোয়াখালী 5 কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় তৃণমূল নেতা সহ নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী অনেক মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বঙ্গবন্ধু এভিনিউতে ছিল উৎসবের আমেজ। মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে গত চার দিন বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ছিল লোকজনের ভিড়। নেচে গিয়ে মিছিল করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অনেক প্রার্থী এবং প্রার্থীর পক্ষের নেতাকর্মী সমর্থকরা। সমর্থিত প্রার্থীর ছবি, আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ছবি, নৌকার প্রতীকে নিয়ে আসেন অনেকেই। ব্যান্ড, পার্টি, ঢাকঢোল সহ বাদ্যযন্ত্র বাজিয়ে নির্বাচনী উৎসব করেন তারা। জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আবার আলোচনা হয়েছে জাতিসংঘের নিয়মিত পেস ব্রিফিংয়ে, যেখানে বাংলাদেশের বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। সোমবার জাতিসংঘের নিয়মিত পেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফেন ডোজারি ব্রিফিংয়ে এক সাংবাদিক তার কাছে জানতে চান, বিরোধী দলের বিরুদ্ধে দমনপীড়ন এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে 7 জানুয়ারি নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য মহাসচিব কি পদক্ষেপ নিচ্ছেন সেটা নিয়ে ভাবছি, সরকার কি আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করেছে? জবাবে স্টিফেন ডোজারিকে বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সব অংশীদার সরকার রাজনৈতিক দলগুলোকে যথাসম্ভব করার আহ্বান জানায়। এদিকে একই দিন রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছে ম্যাথু মিলার। ব্রিফিংয়ে মিলার বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পূর্ণ ব্যক্ত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না, শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্রও তা চায়। বাংলাদেশের জনগণের স্বার্থে ওই লক্ষ্য অর্জনের একসঙ্গে কাজ করার জন্য যথেষ্ট যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ সহ সব অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত থাকবে। ককটেল নিক্ষেপকারী হেলমেট পরা দুজনকে পুলিশ পালাতে সাহায্য করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করার অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। রাজধানীতে তার শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে মঙ্গলবার সকাল 8টার দিকে ককটেল দুটি ছোড়া হয়। ওই বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা রেজাউল করিম জানান, একটি মোটর সাইকেলে দুজন আরোহী এসে বাড়ির ভেতরে দুটি ককটেল ছুড়ে মারেন। একটি ককটেল বিস্ফোরিত হয় এবং একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় থাকে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিয়ে যায়। দুপুরে শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি অভিযোগ করেন, বাসার লক্ষ্য করে ককটেল নিক্ষেপকারী হেলমেট পরা দুজনকে পালিয়ে যেতে পুলিশ সহায়তা করেছে। তবে পুলিশ বলছে আফরোজা আব্বাসের এ অভিযোগ তার রাজনৈতিক বক্তব্য। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, এটা তার রাজনৈতিক বক্তব্য, বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এখানে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। আফরোজা আব্বাস বলেন, দারোয়ান বলল কালো পোশাক ও হেলমেট পরে দুজন হামলা করেছে, তারা একই মোটর সাইকেলে ছিল। বাসার বাইরে পুলিশের 3-4টি মোটর সাইকেল ছিল। হামলাকারীদের ধরার জন্য দারোয়ান পুলিশকে বললে পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহায়তা করলো।